মেহমানগুলো আসছে এবং মুরাদনগর থানার বাইরে থেকে আসছে, ঢাকা থেকে আসছে, সব জায়গা থেকে আসছে ইনশাল্লাহ। এখন আমাদের এই কার্যক্রম আজকে চার দিন যাবৎ চলছে অলরেডি। গায়ে হলুদের দিন ব্যান্ড শো ছিল এবং ফটোবুথ ছিল এবং অনেক অ্যাক্টিভিটি ছিল, গতকালও ছিল এবং আজকেও হচ্ছে ইনশাল্লাহ। আদারস অনেক সুন্দর, অনেক ভালো এবং অনেকে বলছে যে মুরাদনগর সদরের ইতিহাসে 30 বছর থেকে 50 বছরের ভিতরে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস হয় নাই। গায়ে হলুদ থেকে ব্যান্ড শো থেকে শুরু করে তারপর এই যে এখানে ডিজেক্টর, তারপর দ্য ব্যান্ড শো, হ্যাঁ, ফটোবুথ, লাইটিং এবং ক্যামেরা সব কিছু মিলে আদারস এভরিথিং ইজ ওকে। আমি দেখতেছি যে সাজসজ্জাগুলি হয়েছে এগুলো কিন্তু আমাদের লোকাল কোনো সাজসজ্জা না, এটা হচ্ছে প্রত্যেকটা ইভেন্ট আলাদা আলাদা ইভেন্ট করেছে আলাদা আলাদা গ্রুপ। এই গ্রুপগুলো হচ্ছে সবগুলো ঢাকা থেকে আগত, ঢাকার যারা গ্রুপ এই প্রোগ্রামগুলো করেছে তারাও অক্লান্ত পরিশ্রম করেছে, তারাও সুন্দরভাবে প্রোগ্রামকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, আমরাও সহযোগিতা করেছি, এলাকার মানুষও সহযোগিতা করেছে, সবার সহযোগিতায় মূলত এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছেও শুকরিয়া। মন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে, একটা ছেলে মনে রাঙিনাতে ধীর পায়তে একা দোক্কা খেলে, মন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে। সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে, সেই ছেলেটা বেশ ছিলাম চুপিসারে ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, সবুজ বনে নীলচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পাতলে। আমি তো বেশ ছিলাম চুপিসারে ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, সবুজ বনে নীলচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পাতলে। সেই ছেলেটা হঠাৎ এলো মনে, সেই ছেলেটা হঠাৎ এলো মনে। জি, আমি সবুজ, মেয়ে কনে জেরিন, জেরিনের বড় খালার ছোট ছেলে, আমার খালাতো ভাই। জেরিনের সাথে অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলির সাথে খুব বেশি ঘনিষ্ঠভাবে লাস্ট অনেক বছর ধরে আমরা আছি, আর যে কোনো কারো কাছে হচ্ছে তার বোন সবসময় ভালো, কিন্তু বিশেষভাবে হচ্ছে ওর প্রতি আমরা যেটা বুঝি ওর কেয়ারফুলনেস, অন্যের ব্যাপারগুলোতে কেয়ার করা যেটা মানুষের একটা অন্যরকম গুণাবলী, সেই ব্যাপারটাও খুবই সেন্সিটিভ এই ইস্যুতে। সো ওর ভবিষ্যৎ লাইফটা খুব ভালো। কেমন যেন হলাম জড় সড়, আকাশ ভরা তারার আলো দেখে বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে, বুক ভরা আবেগটুকু থেকে হঠাৎ করে হয়ে গেলাম বড়। বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে আসলো ভালো, সেই ছেলে মন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে।